ফ্রেন্ডস, একটা জিনিস আমি শুনতে পাচ্ছি, এই সিপিএম কংগ্রেস আবারও এই মোদি ভাই দিদি ভাইয়ের সেটিং সেটিং শুরু করেছে। আমি একটা জিনিস বলছি, এই যে ইন্ডিজোট, ইন্ডিজোটটা কাদের 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 নিয়ে ইন্ডিজোটটা তৈরি হয়েছে? এরা তো সবাই জানে তৃণমূল সিপিএম কংগ্রেস আছে এই ইন্ডিজোটের মধ্যে, তাহলে ওরা এখনো পর্যন্ত এগুলো বলে যাচ্ছে। তাহলে ওরা যদি এরকমটা বলে চায়, হ্যাঁ আমি একটা কথাই বলবো, তৃণমূলের তো 29টা সিট আছে, মানে এই লোকসভা ভোটে, লোকসভা নির্বাচনে তৃণমূল 29টা আসন পেয়েছে। তাহলে এই যে ইন্ডিজোট, ইন্ডিজোটের যে 234টা আসন, এইখান থেকে 29টা মাইনাস করে দিই, পারবে করতে? 29টা মাইনাস করে বিজেপিকে দিয়ে দিক, কারণ মোদি দিদির সেটিং আছে তো, তাই না? ওরাই তো বলছে মোদি দিদির সেটিং। তাহলে 234 থেকে 29টা মাইনাস করে বিজেপিকে দিয়ে দিক, এই সিপিএম কংগ্রেস রাজি হয়ে যাক, এই মমতা ব্যানার্জিকে বলুক মমতা ব্যানার্জি যেন বিজেপিকে 29টা সিট দিয়ে দেয়, পারবে দিতে? আগে এটা করে দেখাক, তারপরে এই মোদি দিদির সেটিংয়ের বিষয়টা মানুষকে বলুক। এখন তো ওরা মোদি দিদির সেটিং বলে মানুষকে বিভ্রান্ত করছে, তাই না? অ্যাকচুয়ালি তো তৃণমূল সিপিএম কংগ্রেসের সেটিং, কিন্তু মোদি দিদির সেটিং বলে ওরা মানুষকে বিভ্রান্ত করছে, আর মানুষও এগুলোতে পাত্তা দিচ্ছে না। ঠিক আছে, আগে ওদের এই 234টা আসনের থেকে 29টা আসন বিজেপিকে দিয়ে দিক, কারণ ওরাই বলছে মোদি দিদির সেটিং। তাহলে এই তৃণমূল 29টা আসন বিজেপিকে দিয়ে দিক, দিতেই হবে তো, কারণ মোদি দিদির সেটিং আছে, তাহলে দিয়ে দিক। তাহলে বিজেপির এনডিএ জোটের যে ভোট সংখ্যা আছে তার থেকে আরও 29 যোগ হয়ে যাবে, আর যে ইন্ডিজোটের যে 234টা আসন, এখান থেকে 29টা মাইনাস হয়ে যাবে। করে দেখাক আগে এটা, না না এটা আগে করে দেখাক, তারপরে বলুক মোদি দিদির সেটিং। এইটা না করে, হ্যাঁ ওরা সিট রেখে দিয়েছে, ওরা তৃণমূলের সিটগুলো রেখে দিয়েছে, ওগুলো নিজের নিজেদের দখলে রেখে দিয়েছে, নিজের দখলে রেখে তারপরে বলছে মোদি ইজ সেটিং। আরে মোদি ইজ সেটিং বলার আগে আগে কাজটা করে দেখাও, তোমাদের এই তৃণমূলের যে 29টা সিট ওটা বিজেপিকে দিয়ে দাও, তোমাদের যে 234টা আসন হয়েছে এই ইন্ডিজোটের, সেখান থেকে 29টা মাইনাস করে বিজেপিকে 29টা সিট দিয়ে দাও, মমতা ব্যানার্জিকে রাজি করাও, মমতা ব্যানার্জি যেন দিয়ে দেয় বিজেপিকে 29টা আসন, তাহলে বলো। তারপরে বলো, তারপরে আপনারা বলবেন, বা তারপরে আপনারা মোদি দিদির সেটিং এই কথাটা বলবেন। এখন বলা মানে মানুষকে বিভ্রান্ত করা, এখন আপনারা বলে মানুষকে বিভ্রান্ত করছেন, মানুষকে মিথ্যা কথা বলছেন, ফেক নিউজ চালাচ্ছেন। আর যারা যারা এই কথাগুলো বলছে তাদেরকে একটু ডিটেক্ট করে নাও, তারা হচ্ছে গিয়ে বিজেপির বিরুদ্ধে, তারা চায় না পশ্চিমবঙ্গ সুরক্ষিত হোক, বিজেপিকে বিজেপি যাতে পশ্চিমবঙ্গে সরকার না করতে পারে তার জন্য তারা চেষ্টা করছে, তারা পাকিস্তানকে আহ্বান জানাচ্ছে, তারা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায়, যারা এখনো পর্যন্ত মোদি দিদির সেটিং বলছে। সুতরাং এই মোদি দিদির সেটিং বলে কোনো লাভ নেই, তোমাদের 234টা আসনের থেকে 29টা আসন আগে বিজেপিকে দাও, তারপরে মোদি দিদির সেটিং বলো। তার আগে বললে পাবলিকের থেকে ঝাড় খাবে, ঠিক আছে, নিজেরা জোট করে আছে এই তৃণমূলের সাথে, সিপিএম কংগ্রেস তৃণমূল সব একসাথে জোট করে আছে, এই লোকসভা ভোটে 234টা আসন পেয়েছে, হ্যাঁ সব ওদের দখলে রয়েছে 234টা আসন, মাইনাস করে দিক 29টা, তৃণমূল আর বিজেপির সেটিং তো, তো সে তো 234 থেকে 29টা মাইনাস করে বিজেপিকে দিয়ে দিক, তাহলে তো ইন্ডিজোটের ভোটের সংখ্যা হয়ে দাঁড়াবে 205টা, তাই না? তো সেটা করুক, তারপরে মোদি দিদির সেটিং বলুক। এখন ওরা মোদি দিদির সেটিং বলে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে বোকা বানাচ্ছে, ফেক নিউজ ছড়াচ্ছে মানুষের মধ্যে। সুতরাং এইগুলোকে কেউ পাত্তা দিও না, যখনই কেউ বলতে আসবে মোদি দিদির সেটিং, তখনই তাকে বলবে ইন্ডিজোটের 234টার থেকে 29টা মাইনাস করে বিজেপিকে দিয়ে দেওয়া হোক, তাহলে ইন্ডিজোটের ভোট সংখ্যা হয়ে যাবে 205। সেটা আগে করুক, করে দেখাক।
তাই না? তারপরে তো বলতে পারবে মোদি সেটিং ইয়ে তৃণমূলের ভোটগুলো নিজেদের দখলে রেখে কি করে বলতে পারছে ওরা মোদি দিদির সেটিং, তাই না? আগে দিয়ে দিক 29টা আসন বিজেপিকে দিয়ে দিক ইন্ডি জোটের থেকে, এটা আর কি বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।